নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা তোমরা জানো যে আজকে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা গঠন হলো এবং পুরো যে আগেরবার অর্থাৎ তৃতীয়বারের যে মন্ত্রিসভা এটা গঠন হলো নতুন সরকারের তো সুতরাং এই যে নতুন মন্ত্রিসভা কিন্তু অনেক রদবদল হয়েছে এবং সেইগুলো কি সেগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আপকামিং যে কোনো এক্সামের জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শুধু এক্সাম না ইন্টারভিউয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো জেনে রাখা দরকার কিন্তু যে কে কোন মন্ত্রী পদ পেলো অনেক কিছু কিন্তু রদবদল হয়েছে সেটা আমরা এক ঝলকে দেখে নেব দেখো বন্ধুরা আজকে কিন্তু এই কোভিড পরিস্থিতির মধ্যেও কিন্তু শপথ গ্রহণ হলো এবং যেখানে কিন্তু টোটাল যে তেতাল্লিশ জন সদস্য মধ্যে চব্বিশ জন তোমরা এখানে দেখতে পাচ্ছ কতজন আছে এখানে হচ্ছে চব্বিশ জন কিন্তু পূর্ণ মন্ত্রী হয়েছেন এবং তার সাথে হয়েছেন জন প্রতিমন্ত্রী এবং নজন হচ্ছে প্রতিমন্ত্রী ঠিক আছে দশজন প্রতিমন্ত্রী যেটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হচ্ছে দশজন এবং আরও নজন কিন্তু প্রতিমন্ত্রী রয়েছেন ঠিক আছে টোটাল কিন্তু তেতাল্লিশ জনের এই মন্ত্রিসভা রয়েছে আমরা প্রত্যেক কটা দেখব না আমরা ইম্পর্টেন্টগুলো দেখব এবং আমরা পরবর্তীতে যে পুরো লিস্টটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো দেখো বন্ধুরা এখানে প্রথম যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে সমস্ত দপ্তরগুলো তিনি রেখেছেন সেগুলো হচ্ছে কী কী রয়েছে স্বরাষ্ট্র দপ্তর পার্বত্য বিষয়ক কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু পুনর্বাসন তথ্য ও সংস্কৃতি এবং বিশেষ করে উত্তরবঙ্গ উন্নয়নটা কিন্তু তিনি নিজের হাতে রেখেছেন যেটা কিন্তু আগে অন্য একজনের হাতে ছিলেন সেখান থেকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে পরবর্তী দেখে নেব যে পার্থ চট্টোপাধ্যায় দেখো পার্থ চট্টোপাধ্যায় আমরা জানি আগের মন্ত্রিসভায় তিনি কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু তাকে কিন্তু আবার পুনরায় কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে শিল্প বাণিজ্য তথ্য প্রযুক্তি এবং পরিষদীয় দপ্তরে পরবর্তী দেখে নেব যে সুব্রত মুখোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় কিন্তু পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন শিল্প পুনর্গঠন দপ্তরেও কিন্তু তিনি রয়েছেন অর্থাৎ আগেরবার যা ছিলেন এইবারও কিন্তু ঠিক সেম পথ তিনি পেয়েছেন নেক্সট তোমরা দেখতে পাচ্ছ অমিত মিত্র অমিত মিত্র কিন্তু অর্থ পরিকল্পনা এবং সংখ্যা তত্ত্ব দপ্তর আগেরবারের মতো ওনাকে এই দপ্তরটাই কিন্তু দেওয়া হয়েছে যদিও তিনি কিন্তু ভোটে পার্টিসিপেট করেনি কিন্তু তোমরা জানো নিয়ম অনুযায়ী ছ মাসের মধ্যে যে কোনো একটা যে অ্যাসেম্বলি থেকে তাকে জিতে আসতে হবে ঠিক আছে পরবর্তী দেখে নেব সাধন পাণ্ডে সাধন পান্ডে কিন্তু আগেরবারও তিনি ক্রেতা সুরক্ষা স্বনির্ভর এবং স্বনিযুক্তি দপ্তর সামলেছেন এবারও ঠিক সেম দপ্তরটা তিনি পেয়েছেন পরবর্তী দেখতে পাচ্ছ জ্যোতিপ্রিয় মল্লিক দেখো জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু আগের বার খাদ্যমন্ত্রী ছিলেন এইবার কিন্তু তিনি বন এবং অপ্রচলিত শক্তি দপ্তরটা পেলেন নেক্সট দেখে নেব যে অরূপ বিশ্বাস দেখো অরূপ বিশ্বাস হচ্ছে শক্তি ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরটা কিন্তু তিনি পেয়েছেন পরবর্তী দেখতে পাচ্ছ ফিরাদ হাকিম ফিরাদ হাকিম হাকিম হচ্ছে আবাসন ও পরিবহন দপ্তর কিন্তু এনির এনার আন্ডারে রয়েছে পরবর্তী দেখে নেব কি শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি দপ্তর কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় পেলেন পরবর্তী দেখতে পাচ্ছি যে খুবই গুরুত্বপূর্ণ স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা মন্ত্রী যে দপ্তরটা এটা কিন্তু পুনরায় ব্রাত্য বসুকে ফিরিয়ে দেওয়া হলো কারণ ব্রাত্ত বসু তোমরা জানো আগের মন্ত্রীসভা কিন্তু ছিল কিন্তু মাঝখানে আবার তাকে সরিয়ে দিয়ে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষামন্ত্রী করা হয়েছিল কিন্তু এই মন্ত্রিসভায় কিন্তু ব্রাত্য বসুকে কিন্তু এই স্কুল এবং উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী কিন্তু পথটা ফিরিয়ে দেওয়া হলো পরবর্তী দেখে নেব নারী শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী এটা হল শশী পাজা পরবর্তী হচ্ছে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী এটা পেলেন মানস ভুইয়া নেক্সট দেখে নেব রথিন ঘোষ ইনি কিন্তু খাদ্য এবং গণবন্টন মন্ত্রী তো পেলেন পরবর্তী হচ্ছে বঙ্কিমচন্দ্র হাজরা ইনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী হলেন নেক্সট হচ্ছে মলায় ঘটক ইনি হলেন আইন মন্ত্রী পরবর্তী হচ্ছে সেচ ও জলপথ মন্ত্রী সৌমেন ডক্টর সৌমেন হলেন এই মন্ত্রিত্ব তিনি কিন্তু পেলেন আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ মন্ত্রী হলেন উজ্জ্বল বিশ্বাস পরবর্তী হচ্ছে সমবায় মন্ত্রী হলেন অরূপ রায় সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা মন্ত্রী হলেন মোহাম্মদ গোলাম রব্বানি পরবর্তী দেখতে পাচ্ছ জাভেদ খান ইনি বিপর্যয় মোকাবিলা এবং অসামরিক প্রতিম রক্ষামন্ত্রী হলেন জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায় কৃষি বিবণন মন্ত্রী বিপ্লব মিত্র গণশিক্ষা এবং গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ইনি কিন্তু আগেও গ্রন্থাগার মন্ত্রী ছিলেন ক্ষুদ্র এবং মাঝের শিল্প এবং বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ শ্রম দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন বেচারাম মান্না খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন সুব্রত সাহা কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং কর্মদক্ষতা উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন হুমায়ুন কবির মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন অখিল গিরি এবং পুরো এবং নগর উন্নয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভূমি এবং ভূমি সংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়া কিন্তু আরও লিস্ট যে রয়েছে সেই লিস্টে আমরা এখানে আলোচনা করলাম না পুরো লিস্টটা কিন্তু আমরা ডিসক্রিপশন বক্সে পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা সেটা কিন্তু দেখে নিতে পারো ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর যা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো ধন্যবাদ